Together is a beginning, keeping together is progress, working together is success. কাজ শুরু করার সময় একসাথে আসা, কোনো কাজ একসাথে করলে সেটা উন্নয়ন ঘটে, কাজের ক্ষেত্রে একসাথে কাজ করলে সফলতা আসে, তাই আমাদের একসাথে কাজ করতে হবে। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। যার বাংলা অর্থ হচ্ছে পদ। আমরা যে সমস্ত বাক্য বলি, বাক্যের যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ থাকে, সেই শব্দগুলা কোনো না কোনো পদ, যাদের ধর্ম অনুসারে বাক্যে ব্যবহৃত হয় 8 রকম। তাহলে আমাদের পদ কি? পদ হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশগুলি। পার্ট মিন্স অংশ, পার্ট অর্থ হচ্ছে অংশ। বাক্যের অংশগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বা পদ বলছি। এই পার্টস অফ স্পিচ গুলো তাদের ধর্ম অনুসারে বাক্যে ব্যবহৃত হয়। তাদের ধর্ম 8 প্রকারের। নাম্বার 1 নাউন, নেমিং ওয়ার্ড, নেমিং ওয়ার্ড বা বাংলায় আমরা বলি একে বিশেষ্য। নাম্বার 2 প্রোনাউন, এটা সর্বনাম, বাংলায় আমরা কি বলি সর্বনাম। অ্যাডজেক্টিভ, এর বাংলা হচ্ছে বিশেষণ। নাম্বার 4 ভার্ব, বাংলা অর্থ ক্রিয়া। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। প্রিপজিশন, প্রিপজিশন সম্বন্ধ সূচক অব্যয়। কনজাংশন, সংযোজক অব্যয়। নাম্বার 8 ইন্টারজেকশন, আমরা যে সমস্ত সেন্টেন্সে ওয়ার্ডগুলা ব্যবহার করি সেগুলা কোনো না কোনো অর্থে ব্যবহৃত হয়। যেমন নাউন, নেমিং ওয়ার্ড, কোন জিনিসের ব্যক্তি বস্তু বা স্থানের নাম বুঝালে হয় নাউন ওয়ার্ড।
নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলা বসে সেই ওয়ার্ডগুলা প্রোনাউন। অ্যাডজেক্টিভ বিশেষণ ক্রিয়া নাউন এবং প্রোনাউনের দশ গুণ যেটা বিচার করে যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত শব্দগুলো সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব ক্রিয়া কোনো কিছু করা হওয়া খাওয়া যাওয়া ইত্যাদি যখন বোঝায় সেটা হচ্ছে ক্রিয়া। অ্যাডভার্ব যে সমস্ত ওয়ার্ডগুলা ক্রিয়ার উপর ক্রিয়া করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন গো স্লোলি, স্লোলি অ্যাডভার্ব। প্রিপোজিশন সম্বন্ধ সূচক অব্যয় প্রিপোজিশন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। যেমন পুট ইউর প্যান ইন ইউর পকেট, ইন হচ্ছে প্রিপোজিশন। পুট দ্য ওয়াচ অন দ্য টেবিল, পুট দ্য ওয়াচ অন দ্য টেবিল, ঘড়িটি টেবিলের উপর রাখো। অন হচ্ছে প্রিপোজিশন। কনজাংশন যে সমস্ত ওয়ার্ড দুই বা ততোধিক সব বাক্যকে একত্রিত করে জোড়া দেয় তাদেরকে বলা হয় কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, অর ইত্যাদি। ইন্টারজেকশন ভাবসূচক অব্যয় যে সমস্ত ওয়ার্ড দ্বারা কোনো কিছু ভাব প্রকাশ করা হয় সেগুলি হচ্ছে ইন্টারজেকশন। যেমন এলাস হি ইজ নো মোর, এলাস হিপ হিপ হুররে উই হ্যাভ অন দ্য ম্যাচ, হিপ হিপ হুররে যার কোনো অর্থ নাই কিন্তু সেটা কি আনন্দ বুঝাচ্ছে, আনন্দ ভাব বুঝাচ্ছে, সেই জন্যে এটা হচ্ছে ইন্টারজেকশন। এইরকম ভাবে আমরা ওয়ার্ডগুলাকে ব্যবহার করি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রাম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস টেন, হিজ ফাদার লাভস হিম ভেরি মাচ। এই তিনটি বাক্যে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে রাম, রাম একজনের নাম, তাহলে এটা হচ্ছে নাউন। নাউন ইজ, ইজ মিন্স হয় ভার্ব। ভাব গুড, গুড মানে ভালো, বয় ছেলে ভালো, গুড। এখানে রাম কে বুঝাচ্ছে কি রাম ভালো ছেলে, তাহলে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হি পরের লাইনে আমরা গেলাম, হি রামের পরিবর্তে আসছে নাউনের পরিবর্তে, এই জন্য এটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন রিডস, রিডস মিন পড়া, কিছু করছে পড়ছে, সেই জন্য এটা হচ্ছে ভার্ব। ভার্ব বয় ভালো, কিছু একটা প্রজাতির নাম বুঝাচ্ছে নাউন। ক্লাস, ক্লাস শ্রেণী নাউন।
নাউন অ্যান্ড সাম আর টু ফ্রেন্ডস রাম রাম আর ডি এস রিডস কিউ ইউ আই সি কে এল ওয়াই কুইকলি বাট এখানে আমাদের রাম এন্ড সাম আর টু ফ্রেন্ডস রাম এন্ড সাম রাম এন্ড সাম এন্ড ওয়ার্ডটি রাম এবং সামকে যুক্ত করছে এর জন্য এন্ড হল কনজাংশন কনজাংশন এন্ড Ram reads quickly, but Sam reads slowly. Ram taratari pore quickly, but Sam reads slowly. Ekhon but hocche conjunction. But slowly, quickly, adverb, verb ki kriya korche. Slowly, quickly. Quickly adverb এটা ভার্বের উপর ক্রিয়া করার জন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব Alas, he is no more. Hi, সে আর নেই এখানে alas interjection এর কোন অর্থ নেই এটা ভাব প্রকাশ হচ্ছে দুঃখ প্রকাশ হচ্ছে সেই জন্য alas interjection নেমিং ওয়ার্ড নাম বুঝাচ্ছে রাম কলকাতা রিভার রাম ব্যক্তির নাম কলকাতা একটি স্থানের নাম রিভার নদীর নাম প্রোনাউন নামের পরিবর্তে আসছে হি সি দে ইট ইত্যাদি অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের দশ গুণ গুড ব্যাড রেড গুড মিন্স ভালো ব্যাড মম্বো রেড লাল রেড ব্যাগ রেড শার্ট ভাগ কোন কিছু করা যাওয়া থাকা খাওয়া ইত্যাদি বোঝাচ্ছে ডু ইট গো অ্যাডভার্ব ভার্বের উপর ক্রিয়া করছে স্লোলি কুইকলি তাড়াতাড়ি চলো গো স্লোলি গো কুইকলি প্রিপজিশন নাউন কিংবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে ইন অন বাই কনজাংশন দুটো বাক্যকে সংযুক্ত করে এন্ড বাট অর ইন্টারজেকশন ভাব প্রকাশ অব এলাস ও ইত্যাদি ইত্যাদি আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা করি তোমরা যারা এই চ্যানেল দেখছো তারা বুঝতে পেরেছো তাদের কিছু কাজে লাগলে আমি বাধিত হব এবং তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার এবং লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কামিং টুগেদার ইজ এ বিগিনিং কিপিং টুগেদার ইজ প্রোগ্রেস
ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস, কাজ শুরু করার সময় একসাথে আসা, কোনো কাজ একসাথে করলে সেটা উন্নয়ন ঘটে, কাজের ক্ষেত্রে একসাথে কাজ করলে সফলতা আসে, তাই আমাদের একসাথে কাজ করতে হবে। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। যার বাংলা অর্থ হচ্ছে পদ। আমরা যে সমস্ত বাক্য বলি, বাক্যের যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ থাকে, সেই শব্দগুলা কোনো না কোনো পদ, যাদের ধর্ম অনুসারে বাক্যে ব্যবহৃত হয় 8 রকম। তাহলে আমাদের পদ কি? পদ হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশগুলি। পার্ট মিন্স অংশ, পার্ট অর্থ হচ্ছে অংশ। বাক্যের অংশগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বা পদ বলছি। এই পার্টস অফ স্পিচগুলো তাদের ধর্ম অনুসারে বাক্যে ব্যবহৃত হয়। তাদের ধর্ম 8 প্রকারের। নাম্বার 1 নাউন, নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড বা বাংলায় আমরা বলি একে বিশেষ্য। নাম্বার 2 প্রোনাউন, এটা সর্বনাম, বাংলায় আমরা কি বলি সর্বনাম। অ্যাডজেক্টিভ, এর বাংলা হচ্ছে বিশেষণ। নাম্বার 4 ভার্ব, বাংলা অর্থ ক্রিয়া। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। প্রিপজিশন, প্রিপজিশন সম্বন্ধ সূচক অব্যয়। কনজাংশন, সংযোজক অব্যয়। নাম্বার 8 ইন্টারজেকশন, আমরা যে সমস্ত সেন্টেন্সে ওয়ার্ডগুলা ব্যবহার করি সেগুলা কোনো না কোনো অর্থে ব্যবহৃত হয়। যেমন নাউন, নেমিং ওয়ার্ড, কোন জিনিসের ব্যক্তি বস্তু বা স্থানের নাম বুঝালে হয় নাউন ওয়ার্ড। নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলা বসে
से वार्ड गुला प्रोनाउन एडजेक्टिव विशेषण क्रिया नाउन एवं प्रोनाउनर दस गुण जरा विचार करे जे समस्त वार्ड बा जे समस्त शब्द गुला से गुला होच्छे एडजेक्टिव वर्ब क्रिया कोनो किछु करा हवा खावा जावा इत्यादि जखन बुझाय सेटा होच्छे क्रिया एडवर्ब जे समस्त वार्ड गुला क्रियार उपर क्रिया करे सेटा होच्छे एडवर्ब जेन गो स्लोली स्लोली एडवर्ब प्रीपोजिशन संबंध सूचक अव्यय प्रीपोजिशन नाउन अथवा प्रोनाउनर पूर्वे बसे जेमन पुट योर पेन इन योर पॉकेट इन होच्छे प्रीपोजिशन पुट द वॉच ऑन द टेबिल पुट द वॉच ऑन द टेबिल घड़ीटी टेबिल ऊपर राखो ऑन होच्छे प्रीपोजिशन कंजंक्शन जे समस्त वार्ड दुई बा ततोधिक सब वाक्य के एकत्रित करे जोड़ा दे तादेर के बला हय कंजंक्शन जेमन एंड बट और इत्यादि इंटरजेक्शन भाव सूचक अव्यय जे समस्त वार्ड द्वारा कोनो किछु भाव प्रकाश करा हय सेगुली होच्छे इंटरजेक्शन जेमन एलास ही इज नो मोर एलास हिप हिप हुर्रे उई हैव ऑन द मैच हिप हिप हुर्रे जार कोनो अर्थ नहीं किंतु सेटा कि आनंद बुझाच्छे आनंद भाव बुझाच्छे सेई जन्ये एटा होच्छे इंटरजेक्शन এই রকম ভাবে আমরা ওয়ার্ডগুলোকে ব্যবহার করি যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি রাম ইজ এ গুড Boy, he reads in class 10. His father loves him very much. Love him very much. এই তিনটি বাক্যে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে রাম একজনের নাম তাহলে এটা হচ্ছে নাউন ইজ মিন্স হয় ভার্ব ভাব গুড মানে ভালো বয় ছেলে ভালো গুড একে রামকে বুঝাচ্ছে কি রাম ভালো ছেলে তাহলে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হি পরের লাইনে আমরা গেলাম হি রামের পরিবর্তে আসছে নাউনের পরিবর্তে এই জন্য এটা হচ্ছে প্রোনাউন প্রোনাউন রিডস মিন পড়া কিছু করছে পড়ছে সেই জন্য এটা হচ্ছে ভার্ব ভার্ব বয় ভালো কিছু একটা প্রজাতির নাম বুঝাচ্ছে নাউন ক্লাস শ্রেণী নাউন Noun and
সাম আর টু ফ্রেন্ডস রাম রাম আর ইয়ে ডি এস রিডস কিউ ইউ আই সি কে এল ওয়াই কুইকলি বাট এখানে আমাদের রাম এন্ড সাম আর টু ফ্রেন্ডস রাম এন্ড সাম রাম এন্ড সাম এন্ড ওয়ার্ডটি রাম এবং সামকে যুক্ত করছে এর জন্য এন্ড হলো কনজাংশন কনজাংশন এন্ড Ram reads quickly, but Sam reads slowly. Ram taratari pore quickly, but Sam reads slowly. Ekhon but hocche conjunction. But slowly, quickly, adverb, verb ki kriya korche. Slowly, quickly. Quickly adverb. এটা ভার্বের উপর ক্রিয়া করার জন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব সে আর নেই এখানে অ্যালাস ইন্টারজেকশন এর কোন অর্থ নেই এটা ভাব প্রকাশ হচ্ছে দুঃখ প্রকাশ হচ্ছে সেই জন্য অ্যালাস ইন্টারজেকশন নেমিং ওয়ার্ড নাম বুঝাচ্ছে রাম কলকাতা রিভার রাম ব্যক্তির নাম কলকাতা একটি স্থানের নাম রিভার নদীর নাম প্রোনাউন নামের পরিবর্তে আসছে হি সি দে ইট ইত্যাদি অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের দশ গুণ গুড ব্যাড রেড গুড মিন্স ভালো ব্যাড মন্দ রেড লাল রেড ব্যাগ রেড শার্ট ভাগ কোনো কিছু করা যাওয়া থাকা খাওয়া ইত্যাদি বোঝাচ্ছে ডু ইট গো অ্যাডভার্ব ভার্বের উপর ক্রিয়া করছে স্লোলি কুইকলি তাড়াতাড়ি চলো গো স্লোলি গো কুইকলি প্রিপোজিশন নাউন কিংবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে ইন অন বাই কনজাংশন দুটো বাক্যকে সংযুক্ত করে এন্ড বাট অর ইন্টারজেকশন ভাব প্রকাশ অব এলাস ও ইত্যাদি ইত্যাদি আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা করি তোমরা যারা এই চ্যানেল দেখছো তারা বুঝতে পেরেছো তাদের কিছু কাজে লাগলে আমি বাধিত হব এবং তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার এবং লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কামিং টুগেদার ইজ এ বিগিনিং কিপিং টুগেদার ইজ প্রোগ্রেস ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস
কাজ শুরু করার সময় একসাথে আসা, কোনো কাজ একসাথে করলে সেটা উন্নয়ন ঘটে, কাজের ক্ষেত্রে একসাথে কাজ করলে সফলতা আসে। তাই আমাদের একসাথে কাজ করতে হবে। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ। যার বাংলা অর্থ হচ্ছে পদ। আমরা যে সমস্ত বাক্য বলি, বাক্যের যে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ থাকে, সেই শব্দগুলা কোনো না কোনো পদ। যাদের ধর্ম অনুসারে বাক্যে ব্যবহৃত হয় 8 রকম। তাহলে আমাদের পদ কি? পদ হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম অংশগুলি। পার্ট মিন্স অংশ, পার্ট অর্থ হচ্ছে অংশ। বাক্যের অংশগুলোকে আমরা পার্টস অফ স্পিচ বা পদ বলছি। এই পার্টস অফ স্পিচ গুলো তাদের ধর্ম অনুসারে বাক্যে ব্যবহৃত হয়। তাদের ধর্ম 8 প্রকারের। নাম্বার 1 নাউন, নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড বা বাংলায় আমরা বলি একে বিশেষ্য। নাম্বার 2 প্রোনাউন, এটা সর্বনাম, বাংলায় আমরা কি বলি সর্বনাম। অ্যাডজেক্টিভ, এর বাংলা হচ্ছে বিশেষণ। নাম্বার 4 ভার্ব, বাংলা অর্থ ক্রিয়া। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। প্রিপজিশন, প্রিপজিশন সম্বন্ধ সূচক অব্যয়। কনজাংশন, সংযোজক অব্যয়। নাম্বার 8 ইন্টারজেকশন, আমরা যে সমস্ত সেন্টেন্সে ওয়ার্ড গুলা ব্যবহার করি সেগুলা কোনো না কোনো অর্থে ব্যবহৃত হয়। যেমন নাউন, নেমিং ওয়ার্ড, কোন জিনিসের ব্যক্তি বস্তু বা স্থানের নাম বুঝালে হয় নাউন ওয়ার্ড। নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড গুলা বসে সেই ওয়ার্ড গুলা প্রোনাউন।
एडजेक्टिव विशेषण क्रिया नाउन एवं प्रोनाउनेर दस गुण जेटा विचार करे जे समस्त वार्ड बा जे समस्त शब्द गुला सेगुला होच्छे एडजेक्टिव वर्ब क्रिया कोनो किछु करा हवा खावा जावा इत्यादि जखन बुझाय सेटा होच्छे क्रिया एडवर्ब जे समस्त वार्ड गुला क्रियार उपर क्रिया करे सेटा होच्छे एडवर्ब जेमन गो स्लोली स्लोली एडवर्ब प्रीपोजिशन संबंध सूचक अव्यय प्रीपोजिशन नाउन अथवा प्रोनाउनेर पूर्वे बसे जेमन पुट योर पेन इन योर पॉकेट इन होच्छे प्रीपोजिशन पुट द वॉच ऑन द टेबिल पुट द वॉच ऑन द टेबिल घड़ीटी टेबिल ऊपर राखो ऑन होच्छे प्रीपोजिशन कंजंक्शन जे समस्त वार्ड दुई बा ततोधिक शब्द वाक्य के एकत्रित करे जोड़ा दे तादेरके बला हय कंजंक्शन जेमन एंड बट और इत्यादि इंटरजेक्शन भाव सूचक अव्यय जे समस्त वार्ड द्वारा कोनो किछु भाव प्रकाश करा हय सेगुली होच्छे इंटरजेक्शन जेमन एलास हि इज नो मोर एलास हिप हिप हुर्रे उइ हैव ऑन द मैच हिप हिप हुर्रे जार कोनो अर्थ नाई किंतु सेटा कि आनंद बुझाच्छे आनंद भाव बुझाच्छे सेई जन्ने एटा होच्छे इंटरजेक्शन এই রকম ভাবে আমরা ওয়ার্ডগুলোকে ব্যবহার করি যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি রাম ইজ এ গুড Boy, he reads in class 10. His father loves him very much. Love him very much. এই তিনটি বাক্যে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে রাম একজনের নাম তাহলে এটা হচ্ছে নাউন ইজ মিন্স হয় ভার্ব ভাব গুড মানে ভালো বয় ছেলে ভালো গুড এখানে রাম কে বুঝাচ্ছে কি রাম ভালো ছেলে তাহলে গুড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হি পরের লাইনে আমরা গেলাম হি রামের পরিবর্তে আসছে নাউনের পরিবর্তে এই জন্য এটা হচ্ছে প্রোনাউন প্রোনাউন রিডস মিন পড়া কিছু করছে পড়ছে সেই জন্য এটা হচ্ছে ভার্ব বয় ভালো কিছু একটা প্রজাতির নাম বুঝাচ্ছে নাউন ক্লাস শ্রেণী নাউন Noun and some
আর টু ফ্রেন্ডস রাম রাম আর ডিএস রিডস কিউ ইউ আই সি কে এল ওয়াই কুইকলি but এখানে আমাদের রাম এন্ড শ্যাম আর টু ফ্রেন্ডস রাম এন্ড শ্যাম রাম এন্ড শ্যাম এন্ড ওয়ার্ডটি রাম এবং শ্যামকে যুক্ত করছে এর জন্য এন্ড হল কনজাংশন কনজাংশন এন্ড রাম রিডস কুইকলি বাট শ্যাম রিডস স্লোলি রাম তাড়াতাড়ি পড়ে কুইকলি বাট শ্যাম রিডস স্লোলি এখানে বাট হচ্ছে কনজাংশন বাট স্লোলি কুইকলি অ্যাডভার্ব ভার্ব কি ক্রিয়া করছে স্লোলি স্লোলি কুইকলি কুইকলি অ্যাডভার্ব অ্যাডভার্ব এটা ভার্বের উপর ক্রিয়া করার জন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব অ্যালাস হি ইজ নো মোর অ্যালাস হি ইজ নো মোর হাই সে আর নেই এখানে অ্যালাস ইন্টারজেকশন এর কোন অর্থ নেই এটা ভাব প্রকাশ হচ্ছে দুঃখ প্রকাশ হচ্ছে সেই জন্য অ্যালাস ইন্টারজেকশন নেমিং ওয়ার্ড নাম বুঝাচ্ছে রাম কলকাতা রিভার রাম ব্যক্তির নাম কলকাতা একটি স্থানের নাম রিভার নদীর নাম প্রোনাউন নামের পরিবর্তে আসছে হি সি দে ইট ইত্যাদি অ্যাডজেক্টিভ নাউন অথবা প্রোনাউনের দশ গুণ গুড ব্যাড রেড গুড মিন্স ভালো ব্যাড মম্ব রেড লাল রেড ব্যাগ রেড শার্ট ভাগ কোন কিছু করা যাওয়া থাকা খাওয়া ইত্যাদি বোঝাচ্ছে ডু ইট গো অ্যাডভার্ব ভার্বের উপর ক্রিয়া করছে স্লোলি কুইকলি তাড়াতাড়ি চলো গো স্লোলি গো কুইকলি প্রিপজিশন নাউন কিংবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে ইন অন বাই কনজাংশন দুটো বাক্যকে সংযুক্ত করে এন্ড বাট অর ইন্টারজেকশন ভাব প্রকাশ অব এলাস ও ইত্যাদি ইত্যাদি আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত আশা করি তোমরা যারা এই চ্যানেল দেখছো তারা বুঝতে পেরেছো তাদের কিছু কাজে লাগলে আমি বাধিত হব এবং তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার এবং লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।